Hey guys, welcome back to my channel just for my entertainment. সকলকে অনেক অনেক শুভ নববর্ষ, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অনেক আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, তোমাদের যেটা বলার যে তোমরা হয়তো যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করো তারা দেখেছো, লাস্ট ইয়ার পয়লা বৈশাখের দিন আমি আমার সেকেন্ড অর থার্ড ব্লগিংটা করেছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে। দক্ষিণেশ্বর কালী মন্দিরে পয়লা বৈশাখের দিন সকালবেলা যেটা হয় যে সবাই অনেক ভক্তরা পুজো করতে যায়, হালখাতা করতে যায় বিভিন্ন কারণে, তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতির কারণে বা তাদের উপর ভগবানের আশীর্বাদ পড়ুক, এই অনেক অনেক কারণে ঠাকুরের পুজো করতে আমরা যাই। তো সেইখানে আমি ব্লগিং করেছিলাম, সবাইকে টোটাল সিচুয়েশনটা দেখিয়েছিলাম। বাট আজকে এক বছর পেরিয়ে গেছে এবং এক বছর পরে আজকে যে সিনারিও, আজকে আমি যেখানে রয়েছি সেখানেও সেরকমই একটা ব্যাপার, কিন্তু একটু দৃষ্টিভঙ্গিটা আপনারা যদি একটু পাল্টান তো আপনারা বুঝতে পারবেন। এখানে যারা আজকে আমার সাথে রয়েছে তারা রয়েছেন শহর কলকাতা এবং কলকাতা শহরের বাইরেরও অনেক অ্যানিমাল লাভার্স, এবং আমিও নিজে একজন অ্যানিমাল লাভার অবশ্যই। তো অ্যানিমাল লাভারদের কাছে আসল ঈশ্বর হচ্ছে সেই সব জীবজন্তুরা, পশুরা, এবং তারাও আজকে এখানে পুজোই করছে। তো হয়তো ঘটনাচক্রে কোথাও গিয়ে সিনারিওটা সেম, দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেমন মানে মানুষ ঈশ্বরের পুজো করে, নিজেদের মানে সংসারের কল্যাণ কামনা করে, তো এখানেও আমরা হয়তো আজ পুজো করতেই এসেছি। তো ঈশ্বরের সৃষ্টি সেই সব জীবজন্তু, পথ পশু, যারা দিনের পর দিন পথের মধ্যে ঘুরে বেড়ায়, কারুর গায়ে ঘা, কারুর কোনো রোগ হয়েছে, কারুর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা কোনো মানে কোনো ব্যক্তি যাদেরকে মানুষ বলতে আমাদের ঘেন্না করে সেরকম কোনো ব্যক্তি হয়তো তাদেরকে আঘাত করেছে, সেই সব ক্ষত নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এরা সেবা করছে, তাদের ট্রিটমেন্ট করছে, তাদের খেতে দিচ্ছে, এবং শুধু খাবার না, তাদের অনেক ভালোবাসা দিচ্ছে, যেটা তাদের জন্য বেঁচে থাকার জন্য সব থেকে বেশি দরকার। তো আজ এই রকম একটা পুজোয় আমি এসেছি, সাথে আমার চ্যানেল জাস্ট ফর মাই এন্টারটেনমেন্ট, আর আপনারাও রয়েছেন। আপনারা দেখতে থাকুন কী কী হয় সারাদিনে। এবং আজকে নট অনলি এটা তো এই যে লোকেশনটা, এটা হচ্ছে আমাদের শিথিল মোড়ে 30A বাস স্ট্যান্ড, এবং এখান থেকে এই বেদিয়াপাড়া এই অঞ্চল থেকে আমরা দুপুর 3টের পর মাঠকল, মানে ওটা হচ্ছে দুর্গানগরের কাছাকাছি, ওই জায়গায় আরেকটি এরকম অনুষ্ঠানের সুন্দর আয়োজন করা হয়েছে, ওটা ইউএলকে তরফ থেকে করা হয়েছে, অর্পিত আয়োজন করেছে। এখানে শারমেয় গ্রুপ রয়েছে, আমাদের অনাবিল চক্রবর্তী রয়েছে, অনেকে রয়েছে। তো কলকাতা সবাই মানে সব অ্যানিমাল লাভার্সরা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম এই জাতীয় ইভেন্ট করছে, আমার পক্ষে যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করছি, আপনাদের সাথে থাকুন। হ্যালো, শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আমি রাজকুমার সিং। আজকের আমরা এই শুভ নববর্ষ উপলক্ষে এই রাস্তার পশু আছে, যেমন কুকুর, বেড়াল, গরু, ওদেরকে একটা ফিডিং উৎসব যেটা বলি, খাওয়ানোর অনুষ্ঠান। কারণ আমরা নতুন বছরে নতুন কিছু পাওয়ার আশায় নতুন কিছু করে দেখানোর চেষ্টা করি। তাই আমি ছোটোবেলা দিয়ে শুনেছি নাকি পয়লা বৈশাখের দিন যদি ভালো করে কিছু করা যায় তো সেটা নাকি পুরো বছর ভালো করে হয়। তাতে আমরা যে বাচ্চাদের ভালোবাসি, যাদেরকে নিয়ে আমরা ভাবি, এই পয়লা বৈশাখটা আমি তাদের সঙ্গেই মানাতে চাই। তার জন্য আমরা আজকের এই দমদম এই বেদিয়াপাড়া অঞ্চলে আমরা একটা ফিডিং উৎসব রেখেছি, সঙ্গে ARV ক্যাম্পও হচ্ছে, যাতে আমরা এই পথপশুদের প্রতি আমাদের সচেতনতা বাড়ে আর লোকেরা দেখুক যে ওদের প্রতি ভালোবাসা বাড়ুক। আমি একটাই জিনিস জানি যে অ্যাওয়ারনেস করেই আমরা মানুষের মনের ভেতরে ওদের প্রতি ভালোবাসা জাগাতে পারবো।
কারণ অ্যাওয়ারনেস ছাড়া তাছাড়া কোনো পথ নেই। কারণ মানুষের প্রতি ভালোবাসা না জাগলে ওরা কোনো দিন ভালো থাকতে পারবে না। আর তাই আমি চাই সবাই নিজের নিজের এরিয়াতে যতটুকু পারো, আজকের দিনটা যতটুকু পারো একটু ওদেরকে খেতে দাও, ওদের একটু কেয়ার করো, রাস্তার কুকুরদের ভালোবাসতে শেখো, ওদের নিয়ে চলতে শেখো। থ্যাংক ইউ। আমার নাম দীপদত্ত, আমি ক্লাস 7-এ পড়ি। আর এই আমি কুকুরদেরকে খুব ভালোবাসি, কারণ ছোটোবেলার থেকেই আমার কুকুরদেরকে খুব পছন্দ। তারপর এইখানে একটা কুকুরের অ্যাক্সিডেন্ট হয়েছিলো, তাকে জবের থেকে আমি বাঁচালাম, তারপর দিয়ে আমি এদের সবাইকে ভালোবাসি। আর এদেরকে যদি কেউ মারে বা বিরক্ত করে তাহলে সেটা আমার খুব খারাপ লাগে। আর পাড়ার লোক এটাকে পছন্দ করে না যে আমি কুকুরকে ভালোবাসি। কিছু কিছু লোক তো এমন বলে যে হচ্ছে গিয়ে এদেরকে ভালোবেসে কী হবে, আর কয়েকটা লোক তো এদেরকে বিষ খাইয়েও মেরে দেয়। আমি প্রায় 10-15টা কুকুরকে খাওয়াই এইখানে। হ্যাঁ, রেগুলারই খাওয়াই। জো খুদ জল কে জাহা রোশন কর দে একলা জল রে যদি তোর। সেই স্বামী বিবেকানন্দর ভাষায় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো নতুন বছরে, নতুন বছরে বাঙালি নতুন বছরে আমাদের আর একবার রেজলিউশন আমরা নিই, আরও প্রতিজ্ঞা করি এবং মন থেকে করি যে গত বছর আমরা সেই অবলা পথপশুদের, সেই অবলা জীবদের যতটা ভালোবেসেছিলাম, আগামী বছর মানে আজ থেকে যে বছর হলো সেই বছর আরও বেশি করে তোমাদের ভালোবাসবো। এবং এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আমাদের এই বছর শুরু করছি। আর আমি রেগুলারলি আপনাদের সামনে আসতে থাকবো এবং কোথায় কোথায় পথপশুদের ওপর বা অবলা জীবদের ওপর অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, তার প্রতিবাদ আগের ন্যায় আরও বারবার জানাবো। আর আপনারা আমার নয় সকলকার সাথে থাকুন, সব অ্যানিমাল লাভার্সদের সাথে থাকুন, আর সব থেকে বেশি করে পথপশুদের সাথে থাকুন আর পথপশুদের পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।